হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনজয় কুকিং। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি কই মাছ দিয়ে তৈরি করা একটা স্পেশাল রেসিপি, কই মাছের খাট্টা তেলানি। নামটা একটু অদ্ভুত শোনা গেলেও খেতে কিন্তু অসম্ভব রকম সুস্বাদু, অনেক টেস্টি, অবশ্যই ট্রাই করবেন। আর যারা কই মাছ খেতে পছন্দ করেন না, এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, কই মাছ আপনাদের ফেভারিট হয়ে যাবে। তো আর কথা বাড়াবো না, চলুন রেসিপিতে চলে আসি। তো আমি এখানে আগে থেকেই কই মাছগুলোকে কেটে এভাবে একটু কাট দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আমি লবণ আর ভিনেগারের পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। এখানে প্রায় 6 পিসের মতো কই মাছ আছে আর ওজনে আছে 1/2 কেজি। তো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে মাছগুলো আমি ফ্রাই করতে চলে যাব। এখন মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি 1/2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে উঠলেই মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর এই মাছগুলো অবশ্যই একটু এভাবে কেটে নেবেন, এতে করে মাছের ভিতরে মশলা ঢুকবে, মাছগুলো খুব সফট হবে এবং জুসি থাকবে রান্না করার পরে। তো আমি এখন লাল লাল করে মাছগুলো ভেজে উঠিয়ে নিব। 1 পিঠ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি একটু সাবধানে আর 1 পিঠ উল্টে দিচ্ছি। এভাবে এপিট ওপিট করে মাছগুলো আমি খুব সাবধানে ভেজে উঠিয়ে নিব। তো ঠিক এরকম একটা লালচে কালার আসলেই মাছগুলোকে উঠিয়ে রাখছি। আমার কাছে এই কই মাছের এই রেসিপিটা এত ভালো লাগে কি বলবো, আপনাদের সাথে শেয়ার না করে আসলে পারলাম না। আমি বেশ কয়েকবার রান্না করে খেয়েছি। তো যাই হোক, ফ্রাই প্যানে 2টা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এখানে 1 টেবিল স্পুনের মতো রসুন বাটা আছে, রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভুনে নিচ্ছি। এখানে 4-5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাটায় বেটে নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে কিন্তু ভুনে নিতে হবে। আর এই মশলা যে কোনো তরকারি রান্নার আসল সিক্রেট হচ্ছে, সুস্বাদু হওয়ার আসল সিক্রেট বা রহস্যই হচ্ছে মশলাটা খুব ভালোভাবে ভুনে নেওয়া। আপনি যে কোনো রান্না খুব ভালো করে মশলা ভুনে রান্না করলেই রান্না সুস্বাদু হতে বাধ্য। তো পেঁয়াজটা ভুনে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরা বাটা। অবশ্যই ট্রাই করবেন ফ্রেশ জিরা বাটাটা দিতে, এতে করে তরকারির স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো জিরা বাটা দেওয়ার পরে 1-2 মিনিট আবার ভেজে নিয়েছি, জিরার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এখানে 1/2 টিস্পুনের থেকে একটু বেশি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়া, আর লবণটা স্বাদ মতো, আর লাল মরিচের গুঁড়াটাও আপনারা স্বাদ মতোই দিতে পারবেন যে যেরকম ঝাল পছন্দ করেন। আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া, আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে ভুনে নেব। একটু পানি দিয়ে দিলাম। শুকনা মশলা দেওয়ার আগে অবশ্যই পানি দিয়ে নেবেন, এতে করে মশলাটা খুব ভালোভাবে ভুনে নিতে পারবেন। একদম তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটা 2-3 মিনিটের জন্য খুব ভালো করে হাই হিটে রেখে ভুনে নিচ্ছি। মশলাটা ভুনতে ভুনতে যখন দেখবেন যে একটা সুন্দর ঘ্রাণ আসছে মশলা থেকে আর তেল ছেড়ে দিয়েছে, ঠিক সেই পর্যায়ে ঝোলের জন্য পানি অ্যাড করে দিতে হবে। তো আমার মশলাটা কিন্তু অলমোস্ট ভুনা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে পানি অ্যাড করে দিব ঝোলের জন্য। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণ বুঝে পানিটা অ্যাড করবেন। এখন পানি দেওয়ার পরে মশলাটা আর একটু ভালো করে বলক উঠিয়ে নেব। ঝোলে বলক আসার আগেই আমি এখানে কিছু আমের টুকরো দিয়ে দিচ্ছি। আমার কাছে কিছু কাঁচা ফ্রোজেন ম্যাঙ্গো ছিল, ফ্রোজেন আম ছিল, আর 3টা কাঁচা মরিচ, লাল কাঁচা মরিচ দিয়ে দিলাম।
আপনারা এখানে আমচিও ব্যবহার করতে পারেন, যে আম আমরা রোদে শুকিয়ে রাখি, অথবা জলপাই, যে কোনো ধরনের টক আপনারা ব্যবহার করতে পারেন, টমেটোও দিতে পারেন। বা টমেটো দিলে সেরকম একটা টক হয় না তরকারিটা, আম ব্যবহার করলেই ভালো হয়, কাঁচা আমটাই বেশি ভালো হয়, বেস্ট হয় আমশি অথবা জলপাই দিলেই বেশি ভালো হয়। তো এখন মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে এখন আমি একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। এখন চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে 10-15 মিনিটের মতো রান্না করে নিব। ব্যাস 15 মিনিট পরে দেখুন আমার মাছের তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এর থেকে আর বেশি ঝোল শুকাবো না। গরম গরম ধোয়া ওঠা সাদা ভাতের সাথে এই মাছের তরকারিটা কি যে অপূর্ব লাগে খেতে, ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে, একটাই অনুরোধ করছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।